তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? আজ আমরা খেলতে চলেছি মিনা গেম টু। এই গেমটার নাম মিনা টু বলে। এটি বাংলাদেশি গেম, অবশ্য বাংলাদেশের অসংখ্য লোক এই গেমটি খেলেছেন। আসলে গেমটি নতুন, কিন্তু তারপরও অনেকজন খেলেছে এবং আমি আসলে খুঁজে পাচ্ছিলাম যে কোন গেম খেলবো, আর সেই জন্য এই গেমটি খেলছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং গেমের গ্রাফিক্সগুলো খুব ভালো এবং এটা নতুন সিস্টেম, তাই করোনার জন্য মাস্ক পরানো হয়েছে। তো গেমটিতে কয়েকটা লেভেল আছে, চারটা মনে হয় লেভেল খেলা যাবে, বাদ বাকিগুলো আগামী শুনে আছে। আচ্ছা, এটা তো লাফাই, ও লাফাতে লাফাতে উড়ে যায়। আচ্ছা ভালোই, তো তোরা ডান্স হয়ে যাক। আচ্ছা যাই হোক, বেশি আজের আলাপ বাদ দিয়ে শুরু করা যাক। মিশনটা দেখি কিরকম। আচ্ছা, এটা মিনার বাবা আর এটা মিনার দাদি, দুধ মুরগি শাকসবজি আর মাছ। প্রজাপতি আছে অনেক, অনেক কিছু আছে। ও আচ্ছা, এখন আমাকে প্রথমে দুধ নিতে হবে, এই হলুদ পাখি তো। আচ্ছা দুধ, ঘাস দিতে হবে। আচ্ছা মানে একসাথে সবগুলো খাওয়া লাগবে, নাহলে গরু খেপে যাবে। বুঝতে পারছি, ওরে বাপ লালে যাচ্ছে মাথা। Eventually. এত মাসি কি জন্য, গরুর ঘর এত অপরিষ্কার কি জন্য? মিনা না খুব পরিষ্কার। একটুখানি গাড়ি বসে দাঁড়াই গেলেই। আচ্ছা মুরগি ধরতে হবে, ধরি। সরি আমার করোনা হয়নি। আচ্ছা মুরগি পেয়ে গেছি, রাজু মাছ ধরতে হচ্ছে, তখন এবার আমাকে মাছ ধরতে হবে রাজুর সাথে, মাছ ধরতে হবে। হতে পারে যাই হোক, ঝামেলা বাদ দিয়ে ডাইরেক্ট রাজুর সাথে যাই। আরে এখানে এটা কি পুরীর দোকান নাকি সিঙ্গারের দোকান? আমার আবার সিঙ্গারা ভালো লাগে। এ আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এখানে সিঙ্গারা পাওয়া যায় না? জানি না বাবা, এটা আবার কি? ও আচ্ছা, গাছের শিকড়, শিকড় না যাই হোক পাকল না কি নাম আমি জানি না। কি ব্যাপার, এই মুরগিগুলো আবার সরে নাকি? জন্য প্রজাপতি অনেক এই গেমটাতে, উড়ে যা। ও
মিনাকে ভালোই লাগতেছে প্রজাপতির কাছে। মিনার চেহারা দেখা হয়নি, ভালো তো মিনা দেখতে। মাছ মারতে হবে না কি করতে হবে? এইখানে কি করে? এথাম নে, কেমন লাগে দেখ। মানে আমাকে ঢেল পাওয়ার থেকে বাঁচাতে হবে। মিঠু মার, হ্যাঁ মিঠু তো আছে আমাকে বাঁচানোর জন্য। মার মার, এই যে মিনার বাবা চলে গেল সাইকেল চালায়। কি ব্যাপার, মিনাকে নিয়ে যাবে না? আচ্ছা মিনাকে মনে হয় বাবার পিছন পিছন দৌড়াইতে হবে। এই কি ব্যাপার, ও হো একে একে চলতে লাগলো। ও টেম্পল রান, ওই চাচা এখানে কি করে? বাড়িটা তো ভালোই চাচার। ভালোই লাগছে দৌড়াতে, মনে হচ্ছে যে মিলখা সিং দৌড়াচ্ছে। তো ভাগ গব, তো ভাগ মিনা, তুহে আগ, তুহে আগ মিনা। মিলখা সিং এর গান গুন মিনা গান বানাই দিছি। আপনাদের যদি ভালো লাগে গানটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। মিনাকে নিয়ে গান, মিনা টেম্পল গান আপনাদের ভালো লাগতে পারে। যদি লাগে তবে অবশ্যই লাইক দিবেন, এবং যারা নতুন আছেন এবং পুরাতন আছেন তারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি বুঝতে পারছি আমার গেম অনেকজনই দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে লাগবে। আচ্ছা এটা মনে হয় বাজার হাট, হাটে কি কি আছে? অবশ্যই মেক করলো, এটা দোকান মনে হয় চালের তেলের। এ আঙ্কেল এখানে কি করে? আঙ্কেল আপনার কাছে নাপা আছে? নাপা সিরাপ হয়তো নাই, না হলে আঙ্কেল হয়তো দিত আমাকে। না দিলে না দিবে, আমি অন্য জায়গায় যেতে পারি। আঙ্কেল 1 কেজি ডাল দিন। কালার ডাল আছে আঙ্কেল? কালার আটা, কালার রুটি খাবো। আঙ্কেল কি বেচেন আপনি? কিছুই নাই আপনার কাছে, কথাই বলেন না। এই যে সবজি বিক্রেতার কাছে মিনার বাবা আছে। এই মিঠু বসলি কি জন্য? আচ্ছা কিনা লাগবে। আচ্ছা যাই হোক, ঝড় উঠে গেছে, মিনার বাবা এখন গাড়ি চালায় চলে যাবে, সাইকেল চালাই। খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে নাহলে ঝড়ে সবরে যাবে। অবশ্য সাইকেল চালা দেখে খুব মজা লাগছে, মনে হচ্ছে যে একটা গান মনে পড়ছে। চলে ভালোই, কিন্তু আচ্ছা রাস্তা এত বড় হয়ে গেল কি করে? এতক্ষণ তো রাস্তা ঠিকই ছিল, রাস্তার বাধাগুলো বেশি বড় হয়ে গেছে, অনেক মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি লাগছে। রাস্তা অনেক বেশি হয়ে গেছে, মনে হচ্ছে রাস্তা অনেক বড় হয়ে গেছে। মিঠু মিঠু পিছনে পড়ে গেছে, মিঠু উড়েই পারতেছে না, কত উড়বে? কারণ মিঠুর বসার জায়গা নেই সাইকেলে, কপালটাই খারাপ বেচারা। বাপরে মিনার বাপ সাইকেল চালাচ্ছে, ভালোই তো পারে। আচ্ছা তো তরকারি নিয়ে আসা হয়েছে। আচ্ছা মিনা দাদি রান্না করছে, আমার কিছু দরকার আছে? আচ্ছা আমি টয়লেট যাইনি অনেকক্ষণ, একটু টয়লেট যাই, সেই টয়লেট লাগছে। না আসলে হাসির কথা না, আমার অরিজিনালি টয়লেট লাগছে। ভাবছিলাম মিনাকে যদি টয়লেট করে আমার কাজ হয়ে যায়, কিন্তু মিনা তো টয়লেটে যেতে পারে না। এটা রাজু বসে আছে, এটা মিনার মা। আচ্ছা মিনার মা প্রেগনেন্ট, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। লাইকের টার্গেট রাখছি 100, এবং কমেন্টে জানান আমার ভিডিওটি কেমন লাগলো।
এবং আপনারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করুন, এবং অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ ডু সাবস্ক্রাইব। ওই যে লাল বাটনটা আছে ওইটাতে ঢিল ছুঁয়ে মারুন অথবা ছিপ দিয়ে মাছ ধরুন, ইচ্ছা হলে আপনি মাছিও তাড়াতে পারেন, আমি কিছু জানি না কিন্তু সাবস্ক্রাইব হওয়া চাই, মাস্ট ডু সাবস্ক্রাইব। আচ্ছা আজকের মতো বিদায়। I'm sorry, I'm sorry.